তো আমরা যারা প্যান্ডেলের ভিতরে আছি একটু সামনের দিকে চলে আসেন, পিছনের থেকে একটু সামনের দিকে এসে বসেন। যারা বাহিরে রাস্তায় আছি তারা একটু অল্প সময়ের জন্য আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসার চেষ্টা করি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার অন্তর্গত মধ্য সিংগাইর ওয়াক্তিয়া আহলে স্ত্রীদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় চতুর্থ বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং আসাতাদাই কেরাম, মুরব্বিয়ান এজাম,
আমার অত্যন্ত আদরের, স্নেহের, মহব্বতের যুবক, কিশোর, শিশু, ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে এই মধ্যরজনীতে 21 ফেব্রুয়ারির শেষ দিকে 22 ফেব্রুয়ারির শুরুতে যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে মাঠে এই ময়দানে বসে কোরআন সুন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলমিনের দরবারে শোকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম অনেক সুন্দর সুন্দর কোরআন সুন্না থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আমরা আর বেশিক্ষণ আলোচনা না করে অল্প সময়ে দুই একটি কথাবার্তা বলে আমরা আজকের ইসলামী জলসা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই জলসা কয় তারিখে বলেন তো দেখি, অনেকে জানে না মনে হয় কয় তারিখে এই মাহফিল। তো 21 তারিখ তো শেষ, তাহলে আজকের মাহফিলও কি শেষ, 22 তারিখ শুরু হয়ে যাচ্ছে। মাহফিল তো একদিন ব্যাপী, মাহফিল কি দুদিন ব্যাপী? তো একদিন হলে তো 22 তারিখে শেষ। তো আমরা শেষ দিকেই, এই জন্য আর বেশি দীর্ঘায়িত করবো না। আর রাত বেশিক্ষণ পর্যন্ত দীর্ঘায়িত করলে আমাদের সকলেরই ফজরের সালাত আদায় করতে কষ্ট হবে, হবে না? আর এত রাত পর্যন্ত মাহফিল করা, আলোচনা করা, এটি স্বাভাবিকভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তো নয়, আমাদের সালাফে সালেহীনদেরও মানহাজ পদ্ধতি এটা ছিল না। রাত্রিবেলায় ঘুমানোটা এবং ঘুমিয়ে সুন্দরভাবে উঠে কিয়ামুল লাইল আদায় করা, সালাতুল ফজর জামাতে আদায় করা, এটাই হলো একজন মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো সেখানে আমরা যদি মাহফিল করতে করতেই অনেক রাত করে ফেলি, তাহলে এটা আমাদের সালাফদের মানহাজ না, এটা সালাফদের মানহাজ পরিপন্থী বিষয়। আর যদি সময় বেশি না থাকে, তাহলে আমরা এত আলোচক দাওয়াত দেওয়ার দরকার নাকি? আমরা সময় কম, আলোচক দাওয়াত দিব দুইজন, একজন, একজনের বয়ান শুনব। পাঁচজন দাওয়াত দিয়ে আমাদের সারা রাত মাহফিল করার দরকার আছে? আমার কাছে মনে হয় দরকার নাই। এই জন্য সময় যতটুকু আছে ততটুকু, একজনের সময় থাকলে একজন, দুইজনের সময় থাকলে দুইজন, বেশি আলোচক এনে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা। বয়ান যদি আমাদের হেদায়েতের উদ্দেশ্যে হয়, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আমার মনে হয় দরকার নাই। আর যদি মনে হয় এটা গতানুগতিক একটা জলসা করা দরকার, সবাই করে আশেপাশে, আমরাও করি, অথবা যদি মনে করি এখানে জলসা উপলক্ষে আমাদের কিছু কালেকশন করা দরকার, তাহলে সেই উদ্দেশ্য ভিন্ন, সেটার মধ্যে এখলাস নাই, সেটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি নেই, সেটা ভিন্ন বিষয়। তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য হেদায়েতের উদ্দেশ্যে দিনই মাহফিল করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই বোনেরা, তো অল্প সময়ে যে বিষয়টার উপরে কথা বলার চেষ্টা করব, বিষয়টা হলো বেদাত। বেদাত তো আমরা সবাই চিনি নাকি? এই এলাকায় মনে হয় কেউ নাম শুনে নাই বেদাতের। কি শীত বেশি কথা বলতেছেন না, নাকি রাত বেশি কথা বলতেছেন না, নাকি কথাই বুঝতেছেন না, কি কোন কারণে কথা বলতেছেন না বলেন তো দেখি? আমার কথা বুঝতেছেন? শীতে কোনো কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ, যে সুন্দর প্যান্ডেল করছে এখানে, শীতে তো কষ্ট হওয়ার কথা না। রাত বেশি হয়েছে, ঘুম আসতেছে, এরকম একটু হইতে পারে। তো এই জন্য তো আমরা বেশিক্ষণ আলোচনা করব না, অল্প সময় বলবো। তো বেদাত শব্দটি, এটা কি আমরা আগে থেকে শুনছি? আলহামদুলিল্লাহ, এটাই তো আমরা সবাই আলহামদুলিল্লাহ বেদাত শব্দটার সঙ্গে পরিচিত, আমাদের জানা বিষয়। তো এই জন্য জানা বিষয়গুলোই আমরা একটু বারবার স্মরণ করাই দিলে আমাদের মধ্যে এটা মানার, এটা পালন করার, এটার আগ্রহ বেড়ে যায়। এই জন্য জানা জিনিসগুলোই আমরা মাহফিলে বারবার স্মরণ করাই দিই। তাহলে বেদাত যে জিনিসটা, এই জিনিসটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? জি, মাশাআল্লাহ, দেখেন এটাও জানেন যে বেদাত কি খারাপ জিনিস। আচ্ছা, বেদাতের বিপরীতটা কি জিনিস বলেন তো দেখি? সুন্নাত।
এটার সংখ্যা কমে গেছে। আবার খারাপটা চিনেন আর ভালোটা চিনেন না, কি খারাপটা হলো বেদাত, তাহলে ভালোটা কি সুন্নাত। তা ভালোটা তো আগে চিনতে হবে, ভালোটা সুন্নাত, সুন্নাতের বিপরীত হলো বেদাত। আচ্ছা শিরিক চিনেন? শিরক জি, শিরক ভালো না খারাপ জিনিস? আচ্ছা শিরকের বিপরীতটা কি জি? ওয়াল্লাহ এই এলাকা সব খারাপ সিনেমা না, ভালো সিনেমা কি শিরিক চিনে, কিন্তু শিরকের বিপরীত যেটা ভালোটা, ভালোটা কেউ চিনেন না। ভালোটা হলো কি? তাওহীদ। বলেন দেখি এবার, তাওহীদের বিপরীত কি? শিরকের বিপরীত কি? সুন্নতের বিপরীত কি? বেদাতের বিপরীত কি? সুন্নত। মনে রাখবেন এটা। আচ্ছা ইমান চিনেন তো? ইমান ওরে ইমান চিনে না? ইমান আমাদের সবার ভিতরে ইমান আছে তো নাকি? এই এলাকায় ইমান আছে নাকি এলাকায় ইমান নাই? আমাদের সবার ভিতরে আছে, একটু কথা বলবেন, আছে না নাই আমি বুঝবো কেমনে? তাহলে আমাদের সবার ভিতরে ইমান আছে নাকি? আচ্ছা তো ইমান ভালো জিনিস না খারাপ জিনিস? আচ্ছা ইমানের বিপরীত কি জি? আস্তাগফিরুল্লাহ, ইমানের বিপরীত কুফর। ইমানের বিপরীত কি? কুফর। এগুলো শিখতে হবে, এগুলো তো প্রাথমিক নলেজ, প্রাইমারি জ্ঞান, এগুলো একেবারে প্রাথমিক শিশুকে শিখাইতে হবে। জীবনের শুরুতেই একটা শিশুকে যখন কথা বলা শুরু করবে তখন তাকে এগুলো শিখাই দিতে হবে। তাহলে ইমানের বিপরীত কি? কুফর। কুফরের বিপরীত কি? ইমান। তাহলে ইমান আর কুফর দুইটা কি একসাথে থাকে? ইমান থাকলে কুফর থাকে না, কুফর থাকলে ইমান থাকে না, দুইটা বিপরীত জিনিস। দিন থাকলে রাত থাকে না, রাত থাকলে দিন থাকে না। রাত আর দিন একসাথে থাকে কোনোদিন দেখছেন? যখন এখন যখন রাত হয়েছে এখন এখানে দিন আছে আর দিন নেই, আবার যখন এখানে দিন আসবে তখন দেখবে যে রাত থাকবে না। তাহলে ইমান থাকলে কুফর থাকবে না, কুফর থাকলে ইমান থাকবে না, তাওহীদ থাকলে শিরিক থাকবে না, শিরিক থাকলে তাওহীদ থাকবে না, সুন্নত থাকলে বেদাত থাকবে না, বেদাত থাকলে সুন্নত থাকবে না। আচ্ছা যারা সুন্নত মেনে চলে, সুন্নত অনুযায়ী জীবন যাপন করে তাদেরকে কি বলা হয়? ধরেন আমি সুন্নত মানি, আমরা সবাই সুন্নত মানি, সুন্নত অনুযায়ী জীবন যাপন করি, সুন্নত অনুসারে চলার চেষ্টা করি, তাহলে আমাদের নাম হবে কি? সুন্নি, আহলুস সুন্নাহ। আমরা হইলাম আহলুস সুন্নাহ। আচ্ছা ধরেন সুন্নত মানি না, বেদাত অনুযায়ী জীবন যাপন করি, তখন আমাদের পরিচয় হবে কি? আহলুল বেদা। তখন আমাদের পরিচয় হবে কি? আমার কথা বুঝতেছেন তো? তাহলে সুন্নত মানলে আহলুস সুন্নাহ, আর বেদাত অনুযায়ী চললে আহলুল বেদা। আচ্ছা এবার বলেন, আমরা আহলে সুন্নত না আহলুল হাদিস? আহলে সুন্নত না নাকি জি? আপনারা বলেন দেখি, আপনারা কি আহলে সুন্নত না আহলে হাদিস? কোনটা? আমাদের দেখেন এলমের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছছে, আস্তাগফিরুল্লাহ। এক পর্যায়ে দেখবেন যে বাংলাদেশে আমার কাছে আশঙ্কা লাগে, ভয় লাগে, মনে হয় পরবর্তী প্রজন্মে গিয়ে মনে হয় আহলে হাদিস আর থাকবে না, কারণ যে এলেম শূন্য হয়ে যাচ্ছে, এই এলেম শূন্য হলে আর আহলে হাদিস থাকে কেমনে? আহলে হাদিস জানে না সে কেন আহলে হাদিস, আহলে হাদিসটা কি জিনিস এটাও জানে না, তো তার পরবর্তী প্রজন্ম আর আহলে হাদিস থাকবে কেমনে? মনে করবে আমাদের বাপ দাদারা ভুল করছে, মনে হয় আহলে হাদিস এমনি একটা নাম, ওই যে চৌধুরী ভুইয়া পাটোয়ারি বংশ আছে না, এরকম আহলে হাদিস মানে একটা বংশের নাম, এটা আর কিছু না, কারণ আহলে হাদিস কি জিনিস এটাই নাম বোঝার আগে আর নাই। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করব, এলেম শিখেন, এলেমের পিছে কিছু দৌড়ান, এলেমের পিছনে কিছু সময় দেন। আহলে হাদিস কাকে বলে এটা শিখেন, আহলে হাদিসের বৈশিষ্ট্য কী কী? আহলে হাদিস কোনো দলের নাম না, কোনো গ্রুপের নাম না, কোনো ফেরকার নাম না, আহলুল হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম। আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা আহলে সুন্নত নাকি আহলে হাদিস, আপনারা এটাই বলতে পারতেছেন না, বলবেন যে আমি আহলে সুন্নত আহলে হাদিস, আমি আহলে সুন্নত
আহলে হাদিস ও কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি কি আহলে সুন্নাত না আহলে হাদিস, বর্তমানে এগুলো বাংলাদেশে কমন আলোচিত বিষয়। অনেকে বলে যে আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত, এরকম বলতে শুনছেন। প্রত্যেক বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে মাহফিলে এখন আলোচনা হয় যে একজন মুসলমান আহলে হাদিস হইতে পারে না, আহলে সুন্নাত হবে। এজন্য তারা বলেন যে আমরা আহলে সুন্নাত, আমরা আহলে হাদিস না। কেন আপনারা জিজ্ঞেস করলে আপনি কি আহলে সুন্নাত না আহলে হাদিস, তখন আপনি কোনটা বলবেন? দুইটাই, আমি আহলে সুন্নাত ও আহলে হাদিস ও। তো বলে আহলে সুন্নাত আর আহলে হাদিস দুইটা একসঙ্গে কেমনে হয়? আপনি দুইটার একটা হইবেন, হয় আহলে হাদিস হইবেন না হয় আহলে সুন্নাত হইবেন, তখন আপনি কি বলবেন? তখন বলবেন যে শুনেন ভাই, আপনারা যে হাদিসের কিতাবগুলো পড়েন, আপনারা আবু দাউদ শরীফ পড়েন, নাসাই শরীফ পড়েন, ইবনু মাজা শরীফ পড়েন, এগুলোর নামটা বলেন। এগুলোর নাম হলো সুনানে আবু দাউদ, সুনানে ইবনু মাজা, সুনান আর নাসাই, এগুলার নাম কি? সুনান। সুনানটা সুন্নতের বহুবচন। সুন্নতের বহুবচন কি? সুনান। আচ্ছা, এবার বলেন দেখি যে আবু দাউদ, তিরমিজি, নাসাই এগুলার ভিতরে যেই গুলো আছে এগুলা কি সুন্নত না হাদিস? ভিতরে কি আমরা বলি যে আবু দাউদে কয়টা হাদিস আছে বলেন তো দেখি, এরকম বলি না এটা আবু দাউদের হাদিস, আবু দাউদের এত নম্বর হাদিস বলি না আমরা? তো ভিতরের গুলারে বলতেছেন হাদিস, আবার নাম বলতেছেন সুনান, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি। তাহলে নাম হলো সুনান, ভিতরে হলো কি? হাদিস। তাহলে সুন্নতার হাদিস যদি আলাদা হইতো, ভিন্ন ধর্মী জিনিস হইতো, তাহলে তো হাদিসের কিতাবের নাম সুনান হইতো না। অর্থাৎ সুন্নত আর হাদিস দুটা এক জিনিস, সুন্নত আর হাদিস দুটা কি জিনিস? এক জিনিস। তাহলে যিনি আহলে হাদিস তিনি আহলে সুন্নত, যিনি আহলে সুন্নত তিনি আহলে হাদিস। আচ্ছা, এবার কথা হলো বলে আহলে সুন্নত থাকতে আপনি আবার আহলে হাদিস কেন পরিচয় দিচ্ছেন? হইতে পারে না। আপনাকে এবার জিজ্ঞাসা করবে যে আপনার তো আহলে সুন্নত নাম আছেন, তা আবার আহলে হাদিস বলেন কেন? বলেন যে আমি আহলে সুন্নত, আহলে হাদিস বলার তো আর দরকার নাই। আপনাকে এই কথা বলবে যে আপনি আহলে সুন্নত পরিচয় দেন, আহলে আহলে হাদিস বলেন কেন? তখন আপনি উত্তর দিবেন যে আহলে সুন্নতের চাইতে আহলে হাদিস বললে আরো বিষয়টা ব্যাপক আকারে বোঝায়। মানে আহলে সুন্নতের চাইতে আহলে হাদিস শব্দটা বললে সুন্নত বলতে যতটুকু অংশকে বোঝায়, আহলে হাদিস বললে আরো ব্যাপক অংশকে বোঝায়। এবং আহলে হাদিস শব্দটা বললে আহলুল বেদারা আলাদা হয়ে যায়। যেমন আহলে সুন্নত, আমাদের দেশে দেখবেন অনেকগুলো সংগঠনের নাম আছে আহলে সুন্নত ওয়াল জামাত, সংগঠনের নামে আহলে সুন্নত ওয়াল জামাত, নিজেদের পরিচয় আমরা সুন্নি, কিন্তু দেখবেন তাদের কাজকর্মে দুনিয়ার আগাগোড়া শুধু বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, বেদাত করে আর জোর গলায় বলে আমরা সুন্নি, বেদাত করে আর বলে আমরা সুন্নি, তারপরে আপনি শিরিক করে তারপরে বলে আমরা সুন্নি, আমরা আহলে সুন্নত। তাহলে আহলে সুন্নত বললে ওই বেদাতিরাও তো আহলে সুন্নত, কিন্তু আহলে হাদিস বললে এখান থেকে আহলুল বেদারা আলাদা হয়ে যায়। কারণ সেই যে বেদাত গুলো করতেছে এগুলো কোরআন আর সুন্নার ভিতরে নাই। কথাটা বুঝাইতে পারছি? হাদিস শব্দটা এমন একটা শব্দ যেটা বললে কোরআনকেও বোঝায়, যেটা বললে হাদিস কেও বোঝায়, সুন্না কেও বোঝায়, এক শব্দে দুটা বোঝায়। কিন্তু সুন্না বললে কোরআন এবং সুন্না, কোরআন এবং হাদিস দুটাকে একসঙ্গে বোঝায় না। তাহলে যিনি আহলুল হাদিস তিনি কোরআন এবং সুন্নার বাহিরে কোনো আকীদা, কোনো ইবাদত, কোনো আমল তিনি মানেন না। তাহলে আরেকজন আমার সামনে যিনি আহলে সুন্নাত তিনি বেদাত করিও আহলে সুন্নাত, আর আমি যখন আহলে হাদিস তার অর্থ হলো আমার মধ্যে কোনো বেদাত নাই। কথাটা বুঝতে পারছেন? আহলে সুন্নাত বললে বোঝায় যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসারী, আহলুল হাদিস বললে বোঝা যায় আমি খালি সুন্নতের অনুসারী না, কোরআনেরও অনুসারী।
আমি কোরআনের অনুসারী, হাদিসের অনুসারী। আজকের জামানায় আহলে কোরআন বের হয়েছে এক গ্রুপ, তারা মনে করে তারা শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। আপনি যখন বলবেন আমি আহলুল হাদিস, তখন আপনি কোরআনও মানেন সুন্নাও মানেন, দুইটার অনুসারী। তাহলে আপনি আহলে কোরআন থেকে আলাদা হয়ে গেলেন, আপনি আহলে বেদাত থেকে আলাদা হয়ে গেলেন, আহলে শিরিক থেকে আলাদা হয়ে গেলেন, আপনি টোটাল কোরআন আর সহি হাদিস ভিত্তিক জীবনযাপনকারী হিসাবে পরিচয় দিয়ে দিলেন। এই জন্যই যুগে যুগে সালাফে সালেহীনেরা নিজেদেরকে আহলুল হাদিস বলতেন, আসহাবুল হাদিস বলতেন, আহলুল আসার বলতেন, আহলুল জামাআ বলতেন, আহলুস সুন্নাহ বলতেন, এই পরিচয়গুলো তারা বহন করতেন। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন আমি যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করছি এগুলো কাজে লাগবে তো নাকি মনে থাকবে তো? অনেকে কয় না এগুলো দরকার নাই, দরকার আছে কিনা? আপনাদের সন্তানদেরকে, পরিবারের সবাইকে আমার tafsirulquran.com এ আমার গুরুত্বপূর্ণ কয়েকটা খুতবা আছে। একজন আহলুল হাদিস, তিনি কেন আহলুল হাদিস, তার সাথে অন্যদের সাথে পার্থক্যগুলো কোথায়, এটা না বুঝলে আপনি জীবনেও আপনি কেন আহলে হাদিস এটা বুঝে আসবে না। আমার tafsirulquran.com এ ওয়েবসাইটে এই বিষয়ে আলোচনা আছে, দলিল সহ 9টা পয়েন্ট আছে। 9টা পয়েন্টে আপনি অন্যদের থেকে আলাদা, এই জন্য আপনি আহলুল হাদিস। তো এই এই পয়েন্টগুলো, এই বৈশিষ্ট্যগুলো আপনার নিজেকে জানতে হবে, পুরো পরিবারকে জানাইতে হবে, পরবর্তী প্রজন্মের কাছে রেখে যেতে হবে, তারপরে আপনার পরবর্তী প্রজন্ম আহলুল হাদিস থাকবে, না হয় একসময় তারা আহলুল বেদার মধ্যে হারিয়ে যাবে। কারণ সে বুঝবে না সে কেন আহলে হাদিস, তার পূর্বপুরুষেরা কেন আহলে হাদিস ছিল। আমার কথাকে বুঝে আসছে? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা যে আলোচনা করতেছি সেটা হলো বেদাত। আচ্ছা, বেদাতের ব্যাপারে আমরা কয়েকটা কথা বলবো সংক্ষেপে, মূল মূল কথাগুলো খালি। প্রথম কথা হলো বেদাত করলে অসুবিধা কি, বেদাতের ক্ষতিকর দিক কি? বেদাতের এক নম্বর ক্ষতিকর দিক হলো বেদাত করার দ্বারা নিজেকে শরীয়ত প্রণেতা বানিয়ে নেওয়া হয়। বেদাতের দ্বারা কি করা হয়, নিজেকে শরীয়ত প্রণেতা বানানো হয়। অথচ শরীয়ত বানানোর, শরীয়তের মালিক, দ্বীনের সকল ইবাদত দেওয়ার একমাত্র নির্ধারণের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ হলেন শরীয়তের, শরীয়ত প্রণয়নের মূল মালিক। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে শরীয়ত প্রণয়নের নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে আমাদেরকে শরীয়ত দেখাইছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কেউ নতুন কোন শরীয়ত, নতুন কোন দ্বীন, নতুন কোন ইবাদত, নতুন কোন আমল বানানোর অধিকার কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, আম লাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আমলাহুম শুরাকাও, তাদের কি আরো কোন শরীক আছে কিনা? শারাউ লাহুম মিনাদ দ্বীন, যারা তাদের জন্য দ্বীন বানায়, তাদের জন্য দ্বীন রচনা করে, তাদের জন্য আকীদা বানায়, আমল বানায়, ইবাদত বানায়, এরকম কোন শরীক তাদের আছে কিনা? মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন নির্দেশনা দেন নাই। অর্থাৎ আল্লাহ পাক ধমক দিয়ে প্রশ্ন করেছেন, এমন কোন শরীক আছে কিনা যেই শরীয়ত আমি দিই নাই সেই শরীয়ত বানায়। তাহলে যিনি বেদাত করেন তিনি শরীয়ত বানান, যেই শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখান নাই, সে ওইরকম জিনিসটা বানাই নিল, তার অর্থ সে ইসলামের ভিতরে কিছু শরীয়ত সে নিজে বানাইলো। যে অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, আল্লাহ ছাড়া কেউ শরীয়ত বানাইতে পারে না, সে আল্লাহর অধিকারটা নিজে কেড়ে নিছে, কেড়ে নিয়ে নিজে কিছু শরীয়ত বানাই দিছে। যেমন কোরআনে কারীমের আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতে কারীমে ইউনুস আলাইহিস সালাম পাঠ করেছিলেন, কখন পাঠ করেছিলেন, যখন ইউনুস আলাইহিস সালাম মাছের ভেটে গেলেন, তখন ফানাদা ফিজ জুলুমাত, ওই অন্ধকারের ভিতরে মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার দোয়া কবুল করলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, ওই দুশ্চিন্তা থেকে ওই পেরেশানি থেকে আমি আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে নাজাত দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এভাবে আমি আল্লাহ ঈমানদারদেরকেও নাজাত দিই। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা, এই আয়াত বা এই দোয়া যদি আল্লাহর কাছে পাঠ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করেন। দোয়াটা তাওহীদের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। সুবহানাকা, আপনি সুবহান, আপনি মহা পবিত্র, আপনি পুত পবিত্র। ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ আমি জালেম হয়ে গেছিলাম, আমার গুনার স্বীকৃতি দিলাম। তাওহীদের উসিলা দিয়ে, নিজের গুনাহের স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এখন আমি বললাম, ভাইয়েরা শুনেন, আপনি 1,25,000 সোয়া লক্ষ বার এটা পড়বেন, সোয়া লক্ষ বার যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এটা পড়েন, তা আপনার বিপদ আপদ মুসিবত সব দূর হয়ে যাব। কয়বার? সোয়া লক্ষ বার। এখন এই যে সোয়া লক্ষ লাগাই দিলাম, এই সোয়া লক্ষটা কে লাগাইছে? ধরেন আমি বলছি মানে আমি লাগাইছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে বলেন নাই। আমার উম্মত যদি সোয়া লক্ষ বার এটা পড়ে, আমার উম্মতের এই এই মুসিবত থেকে রক্ষা পাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। কিন্তু আমি আপনাদেরকে শিখাই দিলাম, ভাইয়েরা এটা সোয়া লক্ষ বার পড়বেন। এই যে সোয়া লক্ষ বার পড়ার শিখাইলাম, আমি একটা নতুন শরীয়ত আপনাদেরকে বানাই দিলাম, তাহলে আল্লাহর অধিকারটা আমি নিয়ে নিছি। এই বেদাত যিনি বানা, উনি আল্লাহর অধিকার নিজে নিয়ে নেন। আর আপনারা যখন শুরু করলেন, আমি আজকে বলে দিলাম, কালকে থেকে আপনারা শুরু করলেন সোয়া লক্ষ বার এটা পড়া শুরু করে দিলেন, তেঁতুলের বিচি ঘরে ঘরে জমাট করলেন, সবাই মিলে তেঁতুলের বিচি গনে গনে টানে টানে সোয়া লক্ষ বার পড়লেন। তা আমি যে শরীয়ত বানাইলাম, আমি আপনাদের রব হয়ে গেলাম, আমারে আপনারা রব বানাই নিলেন। কি বানাই নিছেন আমাকে? তখন আপনারা কি বানাইলেন? রব বানাইছেন। অথচ আমাদের রবকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া আর কোন রব আমরা মানি না। কিন্তু কালকে দেখা গেল আমাকে আপনারা রব বানাই বসে রইলেন। তাহলে বেদাতটা কত মারাত্মক, কত ভয়ঙ্কর দেখেন। যিনি বানাইলো উনি আল্লাহর অধিকার কেড়ে নিয়ে নিজের শরীয়ত বানাইলো, যারা মানলো তারা তাকে রব বানাই নিল। আমি ঘোষণা দিলাম, ভাইরা শোনেন, আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করলে এক রাকাতে কত রাকাত, কত লক্ষ রাকাত পাওয়া যায় বলেন দেখি? বাইতুল্লাহ সালাত আদায় করলে এক রাকাতে কত লক্ষ? এক বাংলাদেশে 1,00,000 রাকাত আদায়ের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে বাইতুল্লাহ গিয়ে এক রাকাত আদায় করা উত্তম, উত্তম না? কিন্তু আমি বললাম, শুনেন ভাইয়েরা, এই কথাটা কে বলছে? আমি যেটা বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আমি বললাম, ভাইয়েরা শুনেন, আমাদের এই টাঙ্গাইলের একটা ময়দান আছে, ওই ময়দানে যাই যদি আদায় করেন তো 7,49,00,000 রাকাত পাইবেন। কয় রাকাত পাইবেন? অথবা আমাদের গাজীপুরের ওখানে একটা ময়দান আছে, সেখানে আদায় করলে 7,49,00,000 পাইবেন। তাহলে আপনি এবার চিন্তা করতে লাগলেন, আহারে, বাইতুল্লাহ গেলে পাবো 1,00,000, আর এখানে 1,00,000 না, খালি 7,49,00,000। তাহলে আমি কই যাবো, বাইতুল্লাহ যাবো না গাজীপুরে যাবো? কি বলেন, কোথায় যাবেন? কারণ গাজীপুরে গেলে 7,49,00,000 পাইতেছেন, আর বাইতুল্লাহ গেলে পাইতেছেন 1,00,000 রাকাত। এই যে যিনি এই ঘোষণা দিলেন, যেই যিনি এই ঘোষণা শুনাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ ছাড়া, মসজিদে নববী ছাড়া, মসজিদে আকসা ছাড়া আর কোন মসজিদের জন্য, কোন জায়গার জন্য এই বিশাল ফজিলতের পুরস্কার ঘোষণা দেন নাই। আমি শুনাই দিলাম, অমুক ময়দানে গেলে আপনাদের এই ফজিলত হবে। তাহলে তার অর্থ হলো, আমি নতুন করে এই শরীয়তটা প্রণয়ন করলাম, বানাইলাম, আমি এই শরীয়ত বানাইলাম, আপনারা সবাই আমার কথা শুনে দৌড় দিলেন। বাড়িতে গিয়ে স্ত্রীরে বললেন, শোনো শোনো, আমার তো কোটি কোটি সব চলে যাচ্ছে,
আমি তাড়াতাড়ি ওখানে চলে যাই, ওই ময়দানে চলে যাই, ব্যাগ ত্যাগ নিয়ে রওনা দিয়ে দিলেন, চলে গেলেন। তা আপনি যাইলেন মানে আমাকে আপনি রব বানাই নিছেন, আমি হয়ে গেছে আপনার কি রব? আপনি বাজারে গরু কিনতে গেছেন, গাবি নাকি বলদ আপনি লেজ উল্টায় দেখেন নাই, গরু নিয়ে চলে আসছেন বাড়িতে, আনে কিনতে গেছেন গাবি নিয়ে আসছেন বলদ গরু, বাড়িতে আনে আর দুধ পান না। এখন আপনার উচিত ছিল বাজারে যাওয়ার পরে এটা ঠিক মতো ভালো করে দেখে নেওয়া, এটা বলদ গরু না গাই গরু, কিন্তু আপনি দেখেন নাই। এখন একজন বলে দিছে এখানে গেলে 7,49,00,000, তাকে জিজ্ঞাসা করা দরকার ছিল, আপনি যে বললেন এখানে 7,49,00,000 পাওয়া যাবে, এটা কে বলছে? আমার আল্লাহ বলছেন না আমার আল্লাহ রসুল বলছেন? আল্লাহর আল্লাহ রসুলের বাহিরে আর কেউ ফজিলত ঘোষণা দিতে পারে না, দেওয়া মানে সে শরীয়ত নিজে বানাই নিছে। এইরকম একটা দুটা না, হাজার হাজার শরীয়তে বাংলাদেশে মানুষ বানাই নিছে, এবং যারা শরীয়ত গুলো বানাইছে এরা আমাদের দৃষ্টিতে বিরাট বিরাট বুজুর্গ, বিরাট বিরাট পীর সাহেব, বিরাট বিরাট আল্লাহওয়ালা মানুষ, কয় আল্লাহর ওলি, অথচ আল্লাহর অধিকার কেড়ে নিয়ে সে আল্লাহর দুশ্মনে রূপান্তর হয়েছে, আমরা মনে করি সে আল্লাহর ওলি হয়ে গেছে। আমাদের এই অঞ্চলে যে যত বেশি বেদাত বানাইতে পারে সে তত বড় আল্লাহর ওলি। ধরেন সবাই জিকির করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, আমি একটা নতুন জিকিরের পদ্ধতি বানাই দিলাম, তখন আপনারা কবেন যে দেখো দেখো আমাদের এই শায়খ কত বড় আল্লাহর ওলি, নতুন জিকির একটার পদ্ধতি বানাই দিছে। এতদিন জিকির করতাম সিস্তিয়া সাবেরিয়া, এতদিন জিকির করতাম সিস্তিয়া নিজামিয়া, এতদিন জিকির করতাম নকশবন্দিয়া, এতদিন জিকির করতাম আপনার কাদেরিয়া তরিকায়, এখন আমাদের শায়খ হাসি আজকে নতুন এক জিকির বানাই দিছে, যে জিকির হলো তরিকায় ইমামিয়া। কোন তরিকা? তরিকায় ইমামিয়ার জিকির বানাই দিছে। কেমনে করতে হলো দেখবেন, ইউটিউব খুললে দেখবেন কত হাজার রঙের জিকির এই দেশে জন্ম হয়েছে, দেখেন না? জিকির করে আর গান গায়, জিকির করে আর নাচে, জিকির করে আল্লাহ পায়, কত রঙের শিরিকি শিরিকি গান, কুফরি কুফরি গান, কত রঙের ঢঙ্গের ভিত্তিতে, কত রঙের কুকা হুহা, কত আওয়াজে, বিচিত্র রঙের আওয়াজে জিকির দেখা যায় না প্রতিদিন। তাহলে এই জিকির গুলা যারা বানাইতেছে এরা সবাই আল্লাহর অধিকার কেড়ে নিছে, এরা সবাই আল্লাহর অধিকার কেড়ে নিয়ে এরা এক একজন আল্লাহর দুশ্মনে পরিণত হয়েছে, আর আমাদের কাছে এরা বিরাট বিরাট আল্লাহর ওলি। দিন না বুঝলে, জাহালত যখন বিস্তার লাভ করে তখন মানুষ এইভাবে শিরক আর কুফরের অন্ধকারে নিমজ্জিত হয়, বেদাতের অন্ধকারে নিমজ্জিত হয়। দিন বুঝলে আপনি পুরা সৌদি আরব ঘুরে আসেন, আরব দুনিয়া ঘুরে আসেন, কোন জায়গায় এই বাংলাদেশের এই সব তরিকার জিকির কোন এলাকায় আপনার চোখে নজরে পড়বে না, কারণ ওই এলাকার মানুষ আল্লাহর দিন বুঝে কিছু হইলে। আর যেখানে আল্লাহর দিনের সাথে সম্পর্ক নাই, এলমের সাথে সম্পর্ক নাই, জাহালত বিস্তার করে সেখানেই এই বেদাত বিস্তার লাভ করে। তাহলে এক নম্বর ক্ষতি কি বেদাতের? সেটা হলো যিনি বেদাত বানায় উনি আল্লাহর শরীয়ত বানানোর অধিকার তিনি কেড়ে নিল, তিনি নিজে এক নিজেকে একদম তাগুত বানাই নিল, রব বানাই নিল। আর জনগণ যারা মানল তারা তাগুতের ফুজারি, তারা রব ওই বাতিল রবের ফুজারি, আরবাব মিন দুনিল্লাহর ফুজারি হয়ে গেছে। দুই নম্বর ক্ষতি বেদাতের, যিনি বেদাত তৈরি করেন, যিনি বেদাত করেন তিনি ইমানের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমান থেকে তিনি সরে যান, তার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ ইমান আসে নাই। কালেমার মধ্যে ওয়াদা করল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার মধ্যে ওয়াদা করছে আমি আল্লাহর যত ইবাদত করব, আমি আল্লাহর যত গোলামি করব, সকল ইবাদত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কালেমার দুটা অংশ, প্রথম অংশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো আল্লাহ পাকের ইবাদতের মালিকানার তাওহীদ, যে আমি ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করব না। দ্বিতীয় অংশ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার তাওহীদ, আমি কিয়ামত পর্যন্ত আমি দুনিয়াতে যত ইবাদত করব সকল ইবাদত একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব।
যখন আমি বেদাত করলাম তার অর্থ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থেকে সরে গেলাম, আমার কালেমার মধ্যে যে ওয়াদা করছিলাম ওই ওয়াদা থেকে সরে গেছি। আমাদের দেশে বেদাত করে আর কয় আমি আশেকে রাসুল, বেদাত করে আর বেদাত করি করি বলে যে আমি আশেকে রাসুল, অথচ তিনি দুশ্মনে রাসুল। যিনি বেদাতকারী তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন, তিনি আশেক না। কারণ তিনি ওয়াদা করছেন সমস্ত ইবাদত করবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, এখন তিনি সেখান থেকে সরে অন্যের তরিকায় সে ইবাদত করতেছে, জিকির করতেছে অন্য তরিকায়, দরুদ পড়তেছে অন্য তরিকায়, খতম পড়তেছে অন্য তরিকায়, মিলাদ পড়তেছে অন্য তরিকায়, তারপরে কত রঙের তাবার রুখ খাইতেছে অন্য তরিকায়, কবর কেন্দ্রিক ইবাদত করতেছে অন্য তরিকায়, অন্যের তরিকায় আমল করে সে আবার আশেক রাসূল দাবি করে। এজন্য যিনি বেদাত করেন তিনি কালেমার মধ্যে যে অঙ্গীকার করেন সে ওয়াদা থেকে সে সরে যায়, এটা হলো বেদাতের দুই নম্বর ক্ষতিকর দিক। বেদাতের তিন নম্বর ক্ষতিকর দিক, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিন, কি আমিনও বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দিবেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দিছি। এই হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। একবার যিনি এই হাউজে কাউসারের পানি পান করবেন জান্নাতে পৌঁছা পর্যন্ত তার দ্বিতীয়বার পানির পিপাসা লাগবে না, সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ যখন ওই হাউজে কাউসারের দিকে দৌড়ায় যাওয়া শুরু করবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিতে থাকবে, তোমরা ওইদিকে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে দেখে বলবেন, হাউলা ইউম্মতি, ও ফেরেশতারা বাধা দিচ্ছ কেন, এরা তো আমার উম্মত, এদেরকে বাধা দিও না, আসতে দাও। ফেরেশতারা বলবেন, আপনি ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ও নবী আপনি জানেন না আপনি দুনিয়া থেকে আসার পরে এই মানুষগুলো নতুন নতুন আপনার দ্বীনের ভিতরে ইবাদত বানাইছে, আকীদা বানাইছে, আমল বানাইছে। মা আহদাসু, এরা এহদাস, নতুন নতুন ইবাদত আকীদা আমল এরা বানাইছে। অন্য রাওয়ায়েতে আসছে, ইন্নাহুম গাইয়ারু দীনাকা, এরা আপনি যেই দিন রেখে আসছিলেন সেই দিনকে এরা পরিবর্তন করে ফেলছে, এরা আপনার রেখে যাওয়া দিন রাখে নাই, পরবর্তীতে এরা ওই দিনকে পরিবর্তন করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যাও দূর হয়ে যাও, এরকম উম্মত আমার হাউজে কাউসারের সামনে আসার দরকার নাই। তাহলে বেদাতকারী হাউজে কাউসারের পানি পান করা থেকে মাহরুম হয়ে যাবে, হাউজে কাউসারের পানি পাবে না। বেদাতকারী জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়ে যায়, জাহান্নামের উপকরণ বেদাত, সুন্নত জান্নাতে যাওয়ার উপকরণ। জান্নাতি হওয়ার মাধ্যম হলো সুন্নত, জাহান্নামী হওয়ার মাধ্যম হলো বেদাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বারবার বলতেন, ইয়াকুম মুহদাসাতুল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, ও আমার উম্মত খবরদার খবরদার, নতুন নতুন কোন আকীদা কোন আমল কোন ইবাদত বানাইও না, যদি বানাও সেটা দালালা সেটা গোমরা। আর প্রত্যেক গোমরাহী মানুষকে জাহান্নামে নিয়ে যায়, তাহলে বেদাতের পরিণতি জাহান্নাম, বেদাত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামে যাওয়ার মাধ্যম। এজন্য বেদাতের আরো অনেক অনেক ক্ষতিকর দিক আছে। এজন্য একজন মুসলিমকে সবসময় সতর্ক থাকতে হবে, তিনি বেদাত করবেন না, বেদাতের ধারে কাছে যাবেন না, কোন বেদাতের সোহবতে যাবেন না, বেদাত থেকে সব সময় সতর্ক থেকে দূরে থাকবেন, যেখানেই বেদাতের গ্রাম পাবে সেখান থেকে দূরে থাকবেন। এটাই হলো একজন আহলুস সুন্নাহ একজন আহলুল হাদিসের বড় বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আসেন, বেদাত দুই রকম আমাদের দেশে প্রচলিত, একটা বেদাতে হাসানা একটা বেদাতে সাইয়্যা। যত বেদাত আছে বাংলাদেশে প্রত্যেক বেদাত
আপনি যখন জিজ্ঞেস করবেন যে ভাই এটা তো বেদাত, কয়টা বেদাত ঠিক আছে হইতে পারে, তবে এটা খারাপ বেদাত না মিয়া, এটা সুন্দর বেদাত। এটা কি বেদাত? সুন্দর বেদাত। এটার নাম বেদাতে হাসানা। তো বেদাতে হাসানা মানে সুন্দর বেদাত। বেদাত ঠিক আছে, তবে এটা বেদাতে হাসানা, এটা সুন্দর বেদাত, এটা খারাপ বেদাত না। তো ওই আল্লাহর বান্দাকে যদি জিজ্ঞাসা করেন ভাইজান বলেন তো দেখি যে এটা বেদাতে হাসানা, তো একটা বেদাতে সাইয়া দেখান তো কোনটা খারাপ বেদাত? কারণ বেদাত তো সুন্দরই হবে, সুন্দর হয়ে তো বেদাতের জন্ম হয়, অসুন্দর হইলে তো বেদাতে হইতো না। আপনি নকল জিনিস বাজারে ছাড়তে হইলে মূল জিনিসের চাইতে চাকচিক্যময় সুন্দর করে ছাড়া লাগবে। যদি মূল জিনিসের থেকে নিম্নমানের হয়, অসুন্দর হয়, তো ওইটা কোনোদিন বাজারে ওই নকল জিনিস খাওয়ানো যাবে না। 500 টাকার আসল নোট যেটা, এটার চেয়ে যদি আরো সুন্দর করে নকল নোট না বানান, তা আপনার এই নকল নোট বাজারে চালাতে পারবেন না। বাজারের 500 টাকার নোট যেরকম, নকলটা যদি এর থেকে নিম্নমানের হয় তো দেখলেই তো আপনি বুঝে দেবেন এটা নকল নোট, তা এটা তো খাওয়াইতে পারবেন না, বাজারে চলবেই না। মূল স্বর্ণের চাইতে নকল যে স্বর্ণগুলো, এগুলো যদি আরো চাকচিক্যময় না হয় তো ওই স্বর্ণ তো বাজারে খাওয়ানো যাবে না, কেউ কিনবেই না। এই জন্য সবসময় নকল জিনিস, ভেজাল জিনিস মূল জিনিসের চাইতে সুন্দর করতে হয়। ফরমালিন খাই কেমনে আমরা? ফরমালিন যদি আমরা এমনি দেখতাম খাইতাম না, কিন্তু দেখা যায় ফরমালিনওয়ালা জিনিসগুলো এমনি জিনিসের চাইতে সুন্দর থাকে। এক পাশে কিছু আফেল রাখছে, এগুলো ফরমালিন দেয় নাই, এক পাশে কিছু আফেল রাখছে, এগুলো ফরমালিন দিছে, দেখবেন যে ফরমালিন দেওয়া আফেলগুলো দেখতে চকচক করতেছে, সুন্দর লাগতেছে, আর ওইটা মরা মরা হয়ে গেছে। কলা দেখবেন যে যেগুলো ফরমালিন দেয় নাই, এগুলো বাজারে নিয়ে গেলে মানুষ সহজে কিনবে না, যেগুলো ফরমালিন দিয়ে রাখছে মানুষ এগুলো আগে কিনে। কারণ কি? ওগুলো দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু ওই অরিজিনাল জিনিসটা দেখতে সুন্দর দেখা যায় না। দেখবেন যে বাজারের আমরা মিনিকেট চাল, কত রঙের চাল দাম দিয়ে টাকা দিয়ে কিনে কিনে খাই, কিন্তু খেতে চাল যেটা, এটা দেখতে এত সুন্দর দেখা যায় না, এটা খাইতে চায় না বাচ্চারা, এখনকার জমানা বাচ্চারা খায় না, কারণ এটা দেখতে সুন্দর নাই। কিন্তু ওই যে মিনিকেট টিনিকের যা আমরা খাই, এগুলো দেখতে ধবধবে সাদা, দেখতে সুন্দর, মানুষ এগুলা খাওয়ার জন্য পাগল। তাহলে বেদাতটা হলো এরকম বেজাল জিনিস, 2 নম্বর জিনিস, নকল জিনিস, এটা সুন্নতের চাইতে দেখতে চাকচিক্যময় সুন্দর বলেই তো এটা বেদাত, এটা বাজারে চলছে। তাহলে বেদাত তো সুন্দরই হবে, বেদাত কি অসুন্দর হবে নাকি? তাহলে বেদাত মানেই হলো এটা সুন্দর, এটা হাসানা। অনেক মানুষ আসি এসে বলে যে ভাই শায়খ একটু ফতোয়া দেন, আমি রাগের মাথায় স্ত্রীর তালাক দিয়ে দিছি, তালাকটা হয়েছে কিনা বলেন তো দেখি। তো এই পর্যন্ত যতজন আসছে আমার কাছে, কেউ হাসতে হাসতে তালাক দিয়ে দিছে এই কথা শুনি নাই, সবাই কেমনে তালাক দিছে, রাগের মাথায় দিছে। তা আমি বলি যে ভাইজান আসলে তো কথাটা ঠিক আছে, তালাক তো রাগের মাথায় হয়, তালাক কোনোদিন হাসতে হাসতে সুন্দর মতো হয় নাকি? কেউ যদি স্বামী স্ত্রীর এত মহব্বত, এত ভালোবাসা, হাসতে হাসতে কইতেছে তোমারে এত ভালোবাসি, তোমারে 3 তালাক দিয়ে দিলাম, এরকম ঘটনা কোনোদিন ঘটছে? যদি একজনের প্রতি আরেকজনের মহব্বতে থাকে, যদি ভালো পরিবেশে থাকে, তো তালাক হবে কেন? তালাক হবেই তোর আগে, কি বলবো? তালাক কি খুশিতে খুশিতে হয় নাকি? তো তালাক মানে এটা রাগের মাথায় হয়েছে, এটা সুন্দরভাবে হাসি খুশিতে কোনোদিন তালাক হয় না। তো বেদাত মানে এটা সুন্দর হিসাবেই বেদাত হয়েছে, সুন্দর না হইলে এটা বেদাতে হইতো না, আর কথাটা বুঝে আসছে? তাহলে বেদাতের কোনো হাসানা নাই সাইয়া নাই, বেদাতের কোনো হাসানা সাইয়া নাই, কুল্লু বিদআতিন দলালা, হাসানা হইলেও দলালা, সাইয়া হইলেও দলালা। এখন একজন বলতে পারে যে তাহলে তো কত সুন্দর সুন্দর বেদাত আছে, যেমন মাদ্রাসা সিস্টেম, আমরা যে এখন মাদ্রাসা সিস্টেমে পড়াই, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কত মাদ্রাসা আছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এরকম মাদ্রাসা ছিল না? তো এই যে মাদ্রাসাগুলো, এগুলো তো বেদাত। তারপরে যে মাইকে ওয়াজ করতেছি, এগুলো তো বেদাত, এগুলো তো ছিল না। এই যে ক্যামেরা ভিডিও দেখা যায়, এগুলো তো বেদাত। তারপরে মসজিদে এসি লাগাইছি, এটাও তো বেদাত। তারপরে ফ্যান আপনার বিমানে করে হজে যাই, এটাও তো বেদাত, এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তা আপনি বলতেছেন বেদাতে হাসানা নাই, সব সাইয়া, তো এগুলো কি হাসানা না সাইয়া? এই প্রশ্ন আসতে পারে না? তখন আপনাকে ভালো করে জানতে হবে যে ভাইজান আসলে বেদাতের সম্পর্কটা হলো
ইবাদতের সাথে, আমলের সাথে, ইবাদতের মাধ্যম, ইবাদতের উপকরণের সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ বেদাতটা হবে ফি দীনিনা ফি আমরিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা মানে ফি দীনিনা, আমাদের দ্বীনের ভিতরে। বাড়ানো যাবে না, কমানো যাবে না, কিন্তু দ্বীনের জন্য বাড়ানো যাবে, কমানো যাবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা দ্বীনের জন্য, এটা দ্বীন না। মাদ্রাসা শিক্ষা যে ব্যবস্থাপনাটা আমরা করছি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তারপর ফোরকানিয়া মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, এটা দ্বীনের জন্য করছি, এটা দ্বীন না। মাদ্রাসাটা দ্বীন না। যদি মাদ্রাসাটাই দ্বীন হইতো, তাহলে যদি ধরে নিতাম যে আলিয়া মাদ্রাসাটাই দ্বীন, তাহলে তো কওমি মাদ্রাসা পড়লে সব মুসলমানে থাকতো না। আবার যদি ধরে নিতাম কওমি মাদ্রাসাটাই দ্বীন, তা আলিয়া মাদ্রাসায় পড়লে তো তার ইমানে থাকতো না, কারণ ওইটাই একমাত্র দ্বীন। তাহলে বোঝা যায় আলিয়া মাদ্রাসাও দিন না, কওমি মাদ্রাসাও দিন না, ফোরকানিয়া মাদ্রাসাও দিন না, হাফেজিয়া মাদ্রাসাও দিন না। এগুলা দিন শিখানোর জন্য, দিন শিখানোর মাধ্যম, এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। এই যে মাইক, এগুলা দিন প্রচারের মাধ্যম, এগুলো দিন প্রচারের জন্য, দিন না এগুলা। মসজিদে এসি লাগেছি, ওইটা দিন না, ওইটা দিনের জন্য, নামাজ পড়ার জন্য। কিন্তু সলাতটা হলো ওখানে দিন, সলাতের ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিন্তু ওই যে এসি, ফ্যান, টাইলস, এগুলো হলো সৌন্দর্যের জন্য, সলাতের জন্য, এবাদতের জন্য। এভাবে আমরা বুঝে নিব যে যত রকমের জাগতিক এবাদতের উপকরণ আছে, এগুলোর সাথে কোনো বেদাতের সম্পর্ক নাই। তাহলে বোঝা গেল বেদাতের কোনো হাসানা নাই, সাইয়্যা না, সব বেদাতেই দলালা। এখন আপনার সামনে দুইটা হাদিস, অনেকে দলিল পেশ করবে, এই দুইটা দলিল পেশ করে আজকে আমার আলোচনা শেষ। দুইটা দলিল সবসময় মনে রাখবেন যে যারা আহলুল বেদা, বেদাত করে বেশি বেশি, তারা এই বেদাতের জায়েজ প্রমাণ করার জন্য দুইটা দলিল বেশি বেশি ব্যবহার করে। একটা দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে সুন্নতে হাসানা প্রবর্তন করে, ফা উমিলা বিহা বাদাও, পরবর্তী লোকেরা ওই সুন্নতে হাসানার উপরে আমল করে, তাহলে আল্লাহ পাক তাকে যত লোক এই সুন্নতে হাসানার উপরে আমল করবে, সবার আমলনামার আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দেন। সুবহানাল্লাহ। ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান, কেউ যদি ইসলামের মধ্যে কোনো সুন্নতে সাইয়্যা প্রবর্তন করে, পরবর্তীতে যতজন এই সুন্নতে সাইয়্যার আমল করবে, সকলের গুনার সমপরিমাণ গুনা তার আমলনামা লেখা। নাউযুবিল্লাহ। তো এই হাদিসটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো শব্দ ব্যবহার করছেন, একটা সুন্নতে হাসানা, একটা সুন্নতে সাইয়্যা। এখান থেকে আহলুল বেদা বলে, দেখো যে একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়্যা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে দুইটা কথা বলছেন, একটা সুন্নতে হাসানা, একটা সুন্নতে সাইয়্যা। আচ্ছা, এখন যিনি এটা দিয়ে বেদাতের দলিল দিলেন যে বেদাতে হাসানা আছে, বেদাতে সাইয়্যা আছে, তার প্রতি প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সুন্নত কোনোদিন ভালো সুন্নত আর খারাপ সুন্নত আছে কিনা? কি সুন্নতের ভালো সুন্নত, খারাপ সুন্নত আছে কি বলেন? অনেকে চুপ করে দিয়েছে, মনে হয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত যেগুলো আছে ইসলামে, এগুলার কিছু সুন্নত এগুলা ভালো সুন্নত, কিছু সুন্নত এগুলা খারাপ সুন্নত, এরকম সুন্নত আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নতে ভালো সুন্নত, খারাপ সুন্নত নামে কোনো সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নাই। ঠিক একইভাবে সুন্নতের যেমন খারাপ দিক নাই, সবই সুন্নত ভালো সুন্নত, বেদাতের কোনো ভালো দিক নাই, সবই খারাপ বেদাত। কথাটা বুঝে আসছে? সুন্নতের যেমন ভালো আর খারাপ নাই, সব ভালো, বেদাতের ভালো আর খারাপ নাই, সব খারাপ। এখন এখানে এবার প্রশ্ন হইল, এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুন্নতে হাসানা, সুন্নতে সাইয়্যা, এই সুন্নত বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতকে বোঝানো হয় নাই। শরীয়তের পরিবেশে যে সুন্নত, ওই সুন্নতের কথা এই হাদিসে বোঝানো হয় নাই। এই হাদিসে যে সুন্নতের কথা বলা হয়েছে, এটা হলো একটা সিস্টেম, পদ্ধতি, এটা আবিদানি করতে সুন্নত, এটা শরীয়তের দৃষ্টিতে সুন্নত না। সুন্নতে হাসানা হলো, ধরেন এই এলাকায় একটা খুব সুন্দর
আমল ছিল, আমল জারি ছিল, সবাই সুন্নতের এই আমলটা করত। তা মাঝখান দিয়ে কোনো কারণে সুন্নতটা হারাই গেছে। একজন আলেম, একজন খতিব, একজন ইমাম সাহেব এসে আবার সবারই উদ্বুদ্ধ করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটা, এই আমলটা আপনাদের সমাজ থেকে বাদ পড়ে গেছে, এটা আবার শুরু করেন। সবাই আবার ওই আমলটা শুরু করে দিল। তাহলে যিনি শুরু করাইছেন, যার দ্বারা শুরু হয়েছে, যত মানুষ আমল করবে আল্লাহ পাক তার আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখানে সুন্নতে হাসানা মানে উনি নতুন কোনো ইবাদত বানান নাই, আগের ইবাদতটাই বন্ধ হয়ে গেছিল উনি চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সুন্নতে সাইয়াটা কোন কি জিনিস? সুন্নতে সাইয়াটা হলো সমাজে এই এলাকায় গান বাজনা হইতো না। একজন আসি কইতেছে, ভাই শোনো, আমরা এখানে এই বিশেষ বিশেষ দিবসে এখানে একটা গান বাজনার অনুষ্ঠান করব। এই গান বাজনার একটা সিস্টেম যে চালু করে দিছে, প্রতি বছর আবার চলতে আছে, এটার নাম সুন্নতে সাইয়্যা। মানে খারাপ সিস্টেম, খারাপ পদ্ধতি চালু করে দিছে, গুনাহের পদ্ধতি চালু করে দিছে। এটা যতদিন চলতে থাকবো তার আমলনামায় ওই গুনাহ লেখা হতে থাকবে। এটা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নত, যেটা বেদাতের বিপরীত সুন্নত, ওই সুন্নত বোঝানো এখানে হয় নাই। বুঝে আসছে? আরেকটা হাদিস আহলুল বেদারা সবসময় দলিল পেশ করে যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারাবির জামাত চালু হয়েছে। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে দেখলেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবীরা সবাই, তাবেঈনেরা, সাহাবীরা তারাবি জামাতে পড়তেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নিমাল বেদা হাজিহি। কোন রাওয়ায়েতে আসছে, নিমাতিল বেদাত হাজিহি। এটা কতই না একটা সুন্দর বেদাত। তো কয় দেখেন তাহলে, এখানে যে তারাবির জামাতটা চালু হয়েছে এটাকে উমর রাদিয়াল্লাহু তাআলা বেদাত বলছেন, সুন্দর বেদাত বলছেন, উত্তম বেদাত বলছেন। তো তাহলে তো বেদাত উত্তম হতে পারে, বেদাতে হাসানা হতে পারে, বেদাতে সাইয়্যা হতে পারে, হতে পারে না? এটাও একটা দলিল আহলুল বেদাত। এই এই দুটা দলিল দিয়ে যাতে কেউ আপনাদেরকে ধোকা না দিতে পারে, এই জন্য সতর্ক করে দিচ্ছি যে এই দুটা দলিল আপনার জানা থাকতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তারাবির জামাত চালু করছেন, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নতুন চালু করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন জামাতে তারাবি আদায় করছেন, করছেন না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বন্ধ করে দিয়েছেন। কি জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার আশঙ্কা হচ্ছে, আনতুফরাদা আলাইকুম, তোমাদের উপরে এটা ফরজ হয়ে যেতে পারে। তাহলে এটা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে চালু করেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চালু করা আমল, কিন্তু ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা এটা মাঝখানে বন্ধ ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও এটা আর চালু হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে আবার ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নতটা সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এখন জামাত হইলে আর এখন আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, ফরজ হবে কেমনে? আজকের জামানায় অনেকে বলে যে মাযহাব মানা ফরজ। তো এই ফরজ করলো কে? ফরজ তো করবে হয় আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহর কোরআনেও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও নাই, তো ফরজ করলোটা কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কারো ফরজ করার অধিকার নাই। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, এখন আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই, তখন তারাবির জামাত চালু হয়েছে। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু এটাকে বেদাত বললেন কোন হিসাবে? এই বেদাতটা হলো শাব্দিক অর্থে বেদাত, এটা শরীয়তের পরিবেশের বেদাত না। মানে উনি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, এই আমলটা আবার নতুন করে শুরু হয়েছে, এই জন্য শব্দটা ব্যবহার করছেন, নিমাতিল বেদা হাজিহি। এটা তিনি একটা নতুন বেদাত চালু করেন না। এখন আমাদের সমাজে যেটাকে বেদাত হাসানা বলতেছি, এই বেদাতটা যে আগে ছিল, মাঝখানে বন্ধ ছিল, আবার আমি চালু করছি, এইরকম বেদাত হাসানা না, এটা হলো সম্পূর্ণ সেফারের নতুন বানানো একটা জিনিস, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বেদাত শব্দ বর্তমান জামানার যে বেদাত, এই দুই বেদাত এক বেদাত না। কথাটা বুঝে আসছে? ওই বেদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চালু করা আমল মাঝখানে বন্ধ ছিল, তিনি আবার চালু করছেন। এখনকার যে বেদাত, এইগুলো সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবে তাবেঈনদের যুগে ছিল না, পরবর্তীতে নতুন বানানো হয়েছে, সম্পূর্ণ সেফারেট নতুন। তাহলে ওই শব্দ এই বেদাতের জন্য প্রয়োগ করা যাবে না। সম্মানিত ভাই বোনেরা,
এই জন্য সবসময় আমরা বেদাতের ব্যাপারে খুব কঠোর থাকবো, বেদাতের ব্যাপারে খুবই শক্ত থাকবো, বেদাত করব না, বেদাতের দ্বারে কাছে যাব না, এমনকি আহলুল বেদার সাথে উঠা বসাও করা যাবে না। আহলুল বেদার সাথে, বেদাতকারীর সাথে উঠা বসা করা যাবে না, বেদাতকারী থেকে সবসময় দূরে থাকতে হবে। কারণ যিনি সুন্নতের অনুসারী তার সাথে উঠা বসা করতে হবে। আহলুল বেদার সাথে উঠা বসা করলে আহলুল বেদার মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে, কাফের মুশরিকদের মধ্যে দেখবেন অনেক ভালো ভালো গুণ আছে, কাফেরদের ভিতরে এমন কিছু গুণ আছে বর্তমান জামানা যেগুলো দেখবেন যে মুসলিমদের মধ্যে নাই। কাফের মুশরিককে দেখবেন সে কারোরে ওজনে ঠকাইতেছে না, ওজনে কম দিতেছে না, মুসলমানেরা অনেককে ওজনে কম দেয় দেয় না, তাহলে এটা এটা ওই কাফের ওই মুশরিকের ভালো গুণ। তারপরে সে কারোরে খারাপ কথা বলে না, কারোর সাথে খারাপ আচরণ করে না, এত সুন্দর আচরণ করে মানুষ তার আচরণ দেখলে মুগ্ধ হয়ে যায়। তাহলে ওই কাফের ভিতরে সে গরিব গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করে, অনেক ভালো ভালো গুণ আছে। ঠিক বেদাতকারীর ভিতরে দেখবেন অনেক সুন্দর সুন্দর ভালো ভালো গুণও আছে। আপনি যখন বেদাতকারীর আহলুল বেদার সোহবতে থাকবেন, কাছাকাছি থাকবেন, তখন মনে করবেন যে না না এর ভিতরে তো অনেক ভালো ভালো গুণ আছে। বাস এবার আপনার ভিতরে আস্তে আস্তে ওই বেদাত গুলো সংক্রমিত হতে থাকবে। এই জন্য বেদাত একটা সংক্রামক রোগ, এই জন্য বেদাতকারী থেকে সবসময় করোনা ভাইরাসের রোগী থেকে যেরকম আমরা বলি যে দূরত্ব বজায় রাখেন, এইরকম বেদাতকারী থেকেও সবসময় সংক্রামক রোগের মতো দূরত্ব বজায় রাখতে হবে, না হয় আপনার আমার ভিতরে পরিবারের ভিতরে এই বেদাত গুলো আস্তে আস্তে সংক্রমণ ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার বেদাত থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাতগুলোকে স্পষ্টভাবে চিনার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী জলসাকে কবুল ও মঞ্জুর করে নিন। এই ইসলামী জলসাকে সফল করার জন্য যে সকল ভাই বোনেরা শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। মধ্যসিংহের ওয়াক্তিয়া আহলে হাদিস মসজিদটার নির্মাণাধীন কাজ চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সব কাজগুলো সুন্দরভাবে ইন্তেজাম করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক এই এলাকার সকল ভাইদেরকে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, তাওহীদ এবং সুন্নতের উপরে প্রতিষ্ঠিত মুমিন হিসেবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পাঁচ ওয়াক্ত সালাতের নিয়মিত মুসল্লি বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানী মৃত্যু নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলা হয়ে থাকে প্যান্ট গুটিয়ে সলাত আদায় করলে সলাত হয় না, কিন্তু যে প্যান্ট ক্রয় করার পর থেকে গুটিয়ে পরা হয় তা কি সলাতে ক্ষতি হবে কি? প্যান্ট ক্রয় করার পর থেকে গুটিয়ে পরা হয়, তার অর্থ হলো এটাকে আপনি তো গুটিয়ে রেখেছেন, তো সলাতের ভিতরে কোনো কাপড়ে মানে শরীরের কোনো জামা কাপড় এগুলোকে গুটিয়ে রাখা যাবে না, হাতাকে এইভাবে গুটিয়ে রাখা যাবে না, প্যান্টকে গুটিয়ে রাখা যাবে না, কোনো কিছু সব কিছু যে অবস্থা আছে স্বাভাবিকভাবে সব ছেড়ে দিতে হবে। জামা যেরকম ছেড়ে দিতে হবে প্যান্টও এরকম ছেড়ে দিতে হবে, প্যান্টটা আপনি গুটায় রাখবেন কেন? তো এটা অন্য সময় গুটায় রাখেন না রাখেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু সলাতের মধ্যে কোনো কিছু গুটায় এইভাবে রাখা যাবে না। এই সলাতের ভিতরে গুটায় রাখাটাই, কেউ কেউ বলছেন যে সলাৎ মাকরু হবে, কেউ কেউ বলছেন যে সলাতেই হবে না, তো এই জন্য আপনি ওইটাকে গুটায় রাখার দরকার কি? আপনি কেটে ফেলান, যদি সবসময় গুটাই পরেন তার অর্থ আপনি টাকনের উপরে পরেন, তো টাকনের উপরে যদি পরারই ইচ্ছা থাকে তো শয়তান যাতে কোনো প্রকার আপনাকে ধোকা না দিতে পারে এই জন্য কেটে ফেলবেন। কেটে ফেললে শয়তান আর এখানে ধোকা দেওয়ার সুযোগ পায় না, না হয় দেখা যায় যে ওই অবস্থায় থাকলে মাঝে মাঝে কোনো জায়গায় গেলে নামায় দিবেন, কোনো জায়গায় গেলে আবার উঠাই ফেলবেন, শয়তান আপনাকে ধোকা দিবে, এই জন্য ওইটা এইভাবে না করে কেটে ফেলাটাই উত্তম। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে নেতৃত্ব দান করেন, উক্ত হাদিসে কি মুনাফেকেরা নেতৃত্ব পাবে কি? আল্লাহ যাকে পছন্দ করেন তাকে নেতৃত্ব দান করেন, এরকম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেন নাই। নেতৃত্ব তো আল্লাহ ফেরাউনকেও দিছে, তো ফেরাউনকে কি আল্লাহ পছন্দ করে? কি নমরুদকেও তো আল্লাহ রাষ্ট্রপ্রধান বানাইছে, কি বিশাল প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিছে, তো নমরুদের আল্লাহ পছন্দ করে? আবু জাহেলদের তো বিশাল ক্ষমতা ছিল, তা আল্লাহ তাদেরকে পছন্দ করতো? নবী সাল্লাল্লাহু স্পষ্ট করে বলছেন ইন্নাল্লাহ ইউতি দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, আল্লাহ পাক দুনিয়া যাকে পছন্দ করেন যাকে পছন্দ করেন না উভয়কে দেন, আল্লাহ পছন্দ করলেও দেন না করলেও দেন। এই জন্য নেতৃত্ব পাওয়া, সম্পদ পাওয়া, মান সম্মান পাওয়া, দুনিয়াবি যা কিছু আছে এগুলো পাওয়া মানে আল্লাহ ভালোবাসেন, এটা দলিল না।
এগুলা আল্লাহ কাফের মুশরিকেরও দেন, মুনাফেকেরও দেন, বেদাতিরেও দেন, আবার তাওহিদবাদী সুন্নতপন্থী সবারই আল্লাহ দেন। কিন্তু ওয়ালা ইউতি দ্বীন ইল্লা মা ইউহিব্বু, দ্বীন আল্লাহ শুধু তাকেই দেন যাকে আল্লাহ পছন্দ করেন। কোন লোক দ্বীন পাওয়া মানে এটা আল্লাহর মহব্বতের দলিল, আল্লাহ তারে পছন্দ করেন। আর দুনিয়া পাওয়া মানে আল্লাহ পছন্দ করেন এটা বলা যাবে না। কোন ব্যক্তি কবিরা গুনাহ করলে সেই গুনাহের জন্য কি আমি তার জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারবো? হ্যাঁ, ক্ষমা চাইতে পারবো, যে তিনিও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমিও তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ ছুটি চাইতে আসলে আল্লাহ পাক বলছেন, যখন সাহাবীরা আপনার কাছে ছুটি চাইবে আপনি ছুটিও দেন, সাথে সাথে ওয়াইয়াস্তাগফির লাহুমুল্লাহ, আপনি তাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফারও করেন। কারণ কি, দেখবেন আপনি যখন অফিসের বসের কাছে ছুটি চাইতে যাবেন তখন কিছু জিনিস মানে ঘটছে যতটুকু তার থেকে একটু বাড়াই বলা লাগে, বলে যে আমার মা সিরিয়াস অবস্থা, না আপনি ছুটি পাবেন না, ছুটি দিবেন। আসলে মার হয়তো সর্দি হয়েছে কাশি হয়েছে, আপনি চাইতেছেন যে মারে দেখতে যাবেন। তো এখন যদি অফিসে যাই বলেন যে আমার মার একটু জ্বর সর্দি হয়েছে, তো বলবে যে সর্দি হয়েছে কি হয়েছে, তুমি যাওয়া লাগবে নাকি? তো এখন ছুটির জন্য গেলে একটু বাড়াই বলতে হয় যে আমার মার সিরিয়াস অবস্থা, হসপিটালে ডাক্তারের কাছে গেছে, আমার যাওয়া দরকার, না ছুটি পাবে না। তো এই কারণে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সাহাবীরা যখন আপনার কাছে কোন জিহাদের ময়দান থেকে কোন জায়গা থেকে ছুটির অ্যাপ্লিকেশন করবে, আপনার কাছে আসবে, তা আপনি ছুটি দেন, সাথে সাথে আপনি তার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আল্লাহ যেন তারা মাফ করে দেয়। সে যে বাড়াই বলছে যে গুনাটা হয়েছে, গুনা যাতে আল্লাহ মাফ করে দেয়। এটা সবার ক্ষেত্রে মানে অফিসে বা পরিবারে দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার কাছে একটা জিনিস চাইতে আসছে, তার আসলে যা দরকার তার থেকে সে একটু বাড়াই বলতে হয়, না বললে আপনি দিবেন না। দেওয়ার জন্য সে একটু বাড়ায় কৌশল করি বা একটু মিথ্যার আশ্রয় নিয়ে বা একটু বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়ে আপনার কাছে পেশ করতে হবে, না আপনি কিনে দিবেন না। তাহলে এই যে সেই কথাটা বলছে আপনার কাছে, সে মিথ্যা আশ্রয় নিছে বা কোনো প্রলোভনের আশ্রয় নিছে, এটা দ্বারা তার